আপনার চ্যানেলের জন্য ফার্স্ট অফ অল ভেরি গুড লাক, থ্যাংক ইউ সো মাচ। ও বিশাল ব্যাপার, অনেক রেকমেন্ডেশন করানো আছে। বয়স কতদিন হল? 2 বছর প্লাস। দেখে গেলাম এখানে মেলাতে ভাইয়ের সুন্দর একটি পিওর পার্সিয়ান ট্রিপল কোট, অনেক সিং। ও মাই গড, বিশাল বড়। অলরেডি আছেন আপনাদের জন্য উনি একটা। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ভাইয়া কেমন আছেন? এই তো আপনি? মাশাআল্লাহ, লুটিন রিং নেক। এটা কত হলে ছাড়বেন আপনি? এটা 48,000 হলো। এটা হচ্ছে 80,000 থেকে শুরু করে। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর। দর্শক তো দেখেন বুলডগ, আর চেহারাটা মানে অন্যরকম। আমরা এই যে এই ছাগলের চাইতে ছোট গরু আছে এইখানে, অনেক সুন্দর। কিন্তু এটা কিউট। শুধু দর্শক, আমাদের পরিচিত মুখ আলিফ ভাই, আমরা বড় বড় ভাইয়া আপনার বিশাল দুইটা চোখ, দুই কালার। ও মাই গড। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোরশেদ এন্ড পেটস। আমরা চলে আসছি প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী 2024 এই মেলাতে। এই মেলাটি বসে বছরে একবার। এই মেলাটি এখন যেখানে বসে সেটা হচ্ছে পুরাতন বাণিজ্য মেলার যে মাঠ, সেই মাঠের পাশে আগারগা। আপনারা চাইলে ঢাকায় যারা আছেন আশেপাশে, তারা সবাই চলে আসতে পারবেন। ফ্যামিলি সহ যারা বন্ধু বান্ধব আছেন তারা সবাই এই মেলাতে চলে আসতে পারবেন। এই মেলায় আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকমের প্রাণী, যেগুলো আমরা পোষা প্রাণী হিসেবে দেখে থাকি, বিভিন্ন পাখি, অন্যান্য পেটস। এবং ওই পাশে সারের সেকশন আছে, ওই পাশে ছাগল এবং অন্যান্য গরু, ছোট ছোট গরুর সেকশন আছে। আসার পর আপনারা দেখতে পারবেন নানা রকমের পোষা প্রাণী এবং এগুলো প্রদর্শনী হচ্ছে। দেরি না করে যারা ঢাকার আশেপাশে আছেন তাদের সবাইকে অনুরোধ করব একবারের জন্য হলো মেলাটি ঘুরে যাবেন। মেলায় আজকে আমরা কি কি দেখব, চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যায়, লেটস গো। আসসালামু আলাইকুম আফিফ ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইয়া? ভালো আছি, ভালো আছেন? জি ভাইয়াকে পেয়ে গেলাম এখানে মেলাতে, ভাইয়ের সুন্দর একটি পিওর পার্সিয়ান ট্রিপল কোট, তাই না ভাইয়া? জি, আমার পার্সিয়ান সম্পর্কে আইডিয়া কম, যদি আপনি একটু আইডিয়া দেন। ওর ফুড হ্যাবিটটা কি? হচ্ছে চিকেন খায়, ক্যাট ফুড খায়। চিকেন খায়, ক্যাট ফুড খায়, কতদিন ধরে আপনি এটা পালছেন? ও হচ্ছে আমার বাসাই হয়েছে। বাসাই? হ্যাঁ, বাসার বেবি। মার্শাল্লাহ, কয়টা আছে আপনার? আমার মোটামুটি 40টার মতো ক্যাট। 40টার মতো? ও মাই গড, একদিন কি বাসায় যাওয়া যাবে আপনার? বাসায় যে এগুলোর ভিডিও ধারণ করা যাবে? হ্যাঁ, আসতে পারে। অনেক সুন্দর। ওর বাবা মা কোত্থেকে আপনি? ওর বাবা মা দুজন কি ইন্ডিয়া থেকে আনা? ইন্ডিয়া থেকে আনা না? মার্শাল্লাহ, অনেক সুন্দর। ওর কোনো নাম আছে? এখনো নাম দেওয়া হয়নি। নাম দেওয়া হয়নি? আচ্ছা, ওর কোনো নাম দেওয়া হয়নি। অনেক সুন্দর, ভাইয়াকে আমি প্রথমেই পেলাম এবং দেখলাম, ভাইয়াকে রিকোয়েস্ট করলাম, এই জন্য ভাইয়া ভিডিওটি দিচ্ছে আমাদেরকে। ভাইয়ার লোকেশন কোথায়? উত্তর বাড্ডা। উত্তর বাড্ডা? বাড্ডা। আপনি কি এমনি বাংলাদেশে কারোর কাছে সেল করেন নাকি? হ্যাঁ, আমি ব্রিডিং করি, সেল করি। ব্রিডিং করেন এবং সেল করেন। আপনি যদি কিছু মনে না করেন আপনার নাম্বারটা কি শেয়ার করা যাবে আমাদের সাথে? হ্যাঁ, চলবে। একটু বলে দেন কাইন্ডলি। 01620394394 থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, আমরা পেয়ে গেছি রাফিদ ভাইকে। আমি যাকে দেখে ইন্সপায়ার হয়েছি এবং ইউটিউব চ্যানেল খুলেছি ডগো সাইজ দেখে এবং অন্য ব্যান্ড পেজ দেখে, আজকে আমি রাফিদ ভাইকে সামনাসামনি পেয়ে গেলাম। আমি উচ্ছ্বসিত এবং প্রাণী সম্পদ মেলা নিয়ে। রাফিদ ভাই, যদি কিছু বলার থাকে দর্শকদেরকে কাইন্ডলি একটু কিছু বলবেন। শিওর, আমি আপনার চ্যানেলের জন্য ফার্স্ট অফ অল ভেরি গুড লাক, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন এন্ড আই হোপ আজকে মেলাটা আপনাদের ভালো লেগেছে। জি, অনেক অনেক সুন্দর। রাফিদ ভাই, মোরশেদ এন্ড পেটসের জন্য একটু শুভকামনা জানিয়ে দিবেন আমার। অবশ্যই অবশ্যই, আপনাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি এবং অন্য ভাইকে দেখে বিগ থিং বিগ থিং। হেল্প করবেন অ্যানিমালস দের, বার্ডস দের যতটুকু পারবেন, এনিথিং। জি, এটি আর ফর ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাফিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুধু দর্শক, আমরা চলে আসি আশফাক ভাইয়ের কাছে। আশফাক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। জাভাস্কারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। জি, খুবই সুন্দর। আমরা একটা দেখতে পাচ্ছি বিগ সাইজের, ভাইয়া এটা সম্পর্কে আমাদের একটু বলবেন। আচ্ছা, ওর সম্পর্কে, ওর নাম হচ্ছে জ্যাক, ওর বয়স 2.5 বছর। জি, 2.5 বছর না? জার্মান শেফার্ড লং কোট। জার্মান শেফার্ড লং কোট আমরা দেখতেই পাচ্ছি। আমার কাছে আরো তিনটা আছে বাসায়। ও তো ইয়া বাইট করবে না? না না, ও ভদ্র, ও খুবই ভদ্র। ওর নাম হচ্ছে জ্যাক, ভাইয়ার বাসায় আরো আছে। এদের ডিটেইলস সম্পর্কে আমরা একটু জানবো। এটা কোথা থেকে আনা ভাইয়া? কোথা থেকে আনা বলতে, বাংলাদেশে প্রোডিউসড, বাংলাদেশে প্রোডিউস, হোম ব্রিড, হোম ব্রিডের। ভেরি গুড, খুবই সুন্দর। আপনি বাসায় তো ব্রিড করাচ্ছেন মনে হয়? বাসায় ব্রিড করাই, এবং আমি আসলে কুকুর পালি 2 বছর বয়স থেকে। জি, আপনি একটু ডিটেইলস বলে দেন। আমার বাবা আমাকে 2 বছর বয়সে একটা জার্মান শেফার্ড দেয়। জি, তখন আমরা থাকতাম সোবানবাগ। জি, ওই তখন থেকে জার্মান শেফার্ড পালা শুরু। জি, বয়স এখন 41। জি, 38 বছর প্লাস জার্মান শেফার্ডই পালছি আমি। কিন্তু সেম এজের আপনার এজের, খুবই সুন্দর। আমার চ্যানেলে যাবে ভাইয়ার এইটা, আমরা আশা করবো ভাইয়ার এক বাসায় একদিন যে বয়স যেহেতু সেম, জানিনি তো আফটার 40 ম্যান গেট 40।
ভাইয়া আপনারা অনুমতি দিলে একদিন আপনার বাসায় যাবো, অবশ্যই অবশ্যই, পরে ফুল একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এদের পাপিস গুলো সেল হয় বললেন একটু আগে? হ্যাঁ, আমার লং কোটের পাপিস আমি বিক্রি করি হচ্ছে 40,000 টাকা করে, 40,000 করে, আর মিডিয়াম কোট ওয়ার্কিং লাইনের পাপি যেগুলি সেগুলি বিক্রি করে আমি 25,000 করে। আপনি কি শুধু একটা জাত নিয়ে কাজ করতেছেন না? আমি শুধুমাত্র জার্মান শেফার্ড নিয়ে কাজ করি, শুধুমাত্র জার্মান শেফার্ড। ভাইয়ার কাছে শুধুমাত্র জার্মান শেফার্ড, যারা বাংলাদেশে জার্মান শেফার্ড খুঁজেন, আমার মনে হয় এই এত সুন্দর এই সাইজের জার্মান শেফার্ড কমই আছে। আরেকটা ইনফরমেশন, জি, ইজ ওয়ান অফ দা বাংলাদেশের পাঁচটা সবচেয়ে বড় জার্মান শেফার্ডের একটা হচ্ছে। ও আচ্ছা, তাহলে একটা রেকর্ড কিন্তু আছে বাংলাদেশের যে পাঁচটা বড় জার্মান শেফার্ড তার মধ্যে ও একজন। জ্যাক, জ্যাকটার ফুড হ্যাবিটটা সম্পর্কে একটু বলবেন। আমার কুকুর মাংসাশী প্রাণী, আমার কুকুররা মূলত মাংস খায়, জি, কার্বোহাইড্রেটের জন্য, যেমন ধরেন একটা কুকুর প্রতিদিন একটা করে মুরগি খায়, জি, 1.5 কেজি ওজনের, 1.5 কেজি ওজনের, তার সাথে 50 গ্রাম চাল থাকে, জি, 100 গ্রাম সবজি থাকে, 100 গ্রাম সবজি থাকে, এবং সবজির ভিতরে মিষ্টি কুমড়া, পেঁপে, গাজর, খুবই সুন্দর। এগুলা কি ভ্যাকসিনেশন লাগে? বছরে একবার ভ্যাকসিনেশন করি অ্যাডাল্ট কুকুর, জি, আর বাচ্চা কুকুরকে তো প্রথমে একটা তারপরে দুটা। অনেক সুন্দর, এটা তো মনে হয় মানে দাঁড়া করলে আমাদের চাইতেও বড় হয়ে যাবে। হ্যাঁ, বেশ বড়, বেশ বড় হয়ে যাবে, খুবই সুন্দর, মাশাআল্লাহ। তো আশোক ভাই, যদি জার্মান শেফার্ড নিয়ে যাদের ইন্টারেস্ট বা আগ্রহ আছে, তারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার নাম্বার 01819, জি, 09, জি, 39, জি, 64, জি, নাম্বারটা থাকলে আপনি একবার আসেন আমার বাসায়। হ্যাঁ, আমি যাব অবশ্যই, আমি আপনাকে ফোন দিয়ে যাব, আমার খুব ভালো লাগছে এটা দেখে, এবং আমরা বাসায় একটা ভিডিও ধারণ করার চেষ্টা করবো। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অশোক ভাই, ধন্যবাদ। মোর্শেদ এন্ড পেটস থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা চলে আসছি উটের সেকশনে, বিশাল সাইজের উট দেখতে পাচ্ছি আমরা এখানে, অনেক বড় মাশাআল্লাহ। এখানে একটু দেখতে পাচ্ছি, পাশে আর একটি দেখতে পাচ্ছি, বিগ সাইজ, মুগ্ধ আসলে মেলায় এসে এগুলো দেখা, সরাসরি দেখা, ভিডিও করা, আপনাদের সাথে শেয়ার করা, এটা দারুণ অনুভূতি। দর্শক, এখানে একটি বিগ সাইজের হর্স দেখতে পাচ্ছি, এই হর্স মেলায় নিয়ে এসেছে হচ্ছে সঞ্জু হর্স ফার্ম, সঞ্জু হর্স ফার্ম মানসি, অনেক সুন্দর মার্শাল্লাহ। এর পাশাপাশি আরও অনেকগুলি আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই পাশে অনেকগুলো রাখা আছে, এই পাশে পুরোটাই হচ্ছে ঘোড়ার সেকশন, যত রকমের ঘোড়া আছে এইদিকে রাখা আছে। এই পাশে দেখতে পাচ্ছি আস্তাবল, আমরা গিয়ে চট্টগ্রামারা এসেছি আমাদের ঘোড়া নিয়ে। এই পাশে সাদিক অ্যাগ্রো দেখতে পাচ্ছি আমরা, সাদিক অ্যাগ্রো নিয়ে এসেছি, অনেক সুন্দর হর্স মার্শাল্লাহ, অনেক সুন্দর সুন্দর হর্স আমরা এখানে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা চলে আসি আয়শা বার্ড হাউস, এখানে অ্যাড্রেস দেয়া আছে, আপুরা হচ্ছে পাখির প্রদর্শনীতে অনেকগুলো পাখি নিয়ে এসছে, আমি নিজেও একটু একটু জানার চেষ্টা করবো, দর্শকদেরকে মিউটেশন সম্পর্কে জানানোর চেষ্টা করবো। আপু, এই জোড়াটা সম্পর্কে একটু বলবেন, গ্রিন চিক। জি, থ্যাংক ইউ। এখানে বিভিন্ন ধরনের পাখি আমি নিয়ে এসেছি, জি, এই স্টলে যতগুলো ছবি আছে সব ধরনের পাখি আমার খামারে আছে। এখন রোদের কারণে কম্বিনেশনটা একটু উল্টাপাল্টা, জি, কিন্তু গতকাল থেকে সব দর্শনার্থীরা এসেছে, আমার খুবই ভালো লেগেছে। মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, অনুষ্ঠানটা বন মন্ত্রণালয় সরি প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে হয়েছে, জি, এটা আমাদের জন্য একটা খুবই বড় ধরনের সেলিব্রেশন যে এই ধরনের একটা প্রোগ্রাম হয়েছে, জি, আমি অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। কিন্তু এখন এখানে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে ভালো করে সাজাতে পারছি না, একটু পরে ভালো করে সাজাবো ইনশাআল্লাহ সব ধরনের পাখি। তবে আজকে বন্ধের দিন তো আপু, অনেকেই আসবে হয়তো আপনাদের এই আয়শা বার্ড হাউস সম্পর্কে অনেকেই জানবে, আপনাদের সাথে হয়তো যোগাযোগ করার চেষ্টা করবে, আমি নিজেও তুলে ধরার চেষ্টা করবো, যাতে আপনার কাছ থেকে তো পাখি নিতে পারবে চাইলে, জি জি, দর্শনার্থী যারা আছে এবং যারা খেতে আসে তারা আসে সেগুলো নিতে পারবে ইনশাআল্লাহ। তো এখানে আমি একটু শর্টকাটে, খুব শর্টকাটে মিউটেশন গুলো বলে দিয়ে যাই, এখানে আছে পার্লে কোনুরের জোড়া, পার্লে কোনুরের জোড়া, পার্লে কোনুর, পার্লে কোনুরের জোড়া, এগুলো অ্যাভেলেবেল আছে, দেয়া যাবে। হ্যাঁ, এটা এই জোড়াটা দেয়া যাবে, পার্লে কোনুর বেশি আমি পারবো না। আমি এনে করা থাকে আপু নাকি না করে দিবেন? কেউ নিতে চায় এদের ডিএনএ, যদি কেউ নিতে চায় আমি একজন একজন করে, আমি যারা নিবে তাদের ডিএনএ করে আমি দিতে পারবো, মাশাআল্লাহ। কিন্তু পেয়ার আমি কনফার্ম করে দিব, পেয়ারে কোনো সমস্যা হলে ব্যাক পাবেন, না হয় চেঞ্জ পাবেন, কোনো প্রবলেম হবে না, ব্যাক পাবেন না হলে চেঞ্জ পাবেন, জি, খুবই সুন্দর। এখানে লাভবার দেখতে পাচ্ছি, অপালাইন, হ্যাঁ, রেড অপালাইন, রেড হেড লুটিনো অপালাইন আমরা দেখতে পাচ্ছি, অ্যাভেলেবেল আছে, এগুলো হচ্ছে রানিং সবগুলোই, হ্যাঁ, রেড অপালাইন রানিং না, এগুলো হচ্ছে একদম ফুল অ্যাডাল্ট হয়ে গেছে, ফুল অ্যাডাল্ট হয়ে গেছে, জি, আমি ডিম বাচ্চা করবে এইভাবেই দিব, যদি আমার কাছ থেকে নেওয়ার পর ডিম বাচ্চা না করে ব্যাক পাবে ইনশাআল্লাহ। খুব সুন্দর কথা বলছে আপু। এখানে দেখতে পাচ্ছি লরির, এই লরির পেয়ারটা হলো ফিমেলটা ডিম দিয়েছে, জি, কিন্তু আমি মেলার কারণে ওদেরকে একটু আনছি, জি, এটা 50,000 টাকা পেয়ার, ফিমেলটা খুব ভালো, সেম আর মেলটা কথা বলে, জি, আমাদের দেখার সৌভাগ্য হলো পাখির আপুগুলো। আমরা আরো নিচের দিকে দেখতে পাচ্ছি রিং নেক,
রিংনেক অ্যাভেলেবল আছে আপু? না, রিংনেক তেমন অ্যাভেলেবল নাই, এটা সেল করে দিব। এটার দাম 35,000। এটার দাম 35,000 জোড়া? জোড়া। এটা এখানে জোড়া হিসেবে আছে। আমার কাছে লোটিরো রিংনেকের একটা পেয়ার আছে, ওটা ডিম বাচ্চা করা, তিনটা পেয়ার আছে। এই জোড়াটা মারাত্মক সুন্দর, ডিম বাচ্চা করা, লোটিরো রিংনেক। এটা কত হলে ছাড়বেন আপু? এটা 48,000 হলে ছাড়বো। 48,000 এর মধ্যে ছেড়ে দিবে ডিম বাচ্চা করা। এছাড়াও এখানে কোকাটেলও দেখতে পাচ্ছি। জি জি, কোকাটেল আছে। কোকাটেলও ছেড়ে দিবেন তো? হ্যাঁ, কোকাটেল ছেড়ে দিব। এটা 10,000। 10,000 হলে ছেড়ে দিবে। অ্যালবিনো গুলো কত করে আপু? অ্যালবিনো গুলো 16,000 টাকা করে। অ্যালবিনো গুলো হচ্ছে 16,000 করে। ডিম বাচ্চা করা? হ্যাঁ, ডিম বাচ্চা করা। ডিম বাচ্চা করা এখানেও দেখতে পাচ্ছি। 15-এর আরো একটি জাত আছে, এটা একটু আইমিটেশনের আমরা জানি। এগুলো কি রকম দামে সেল হচ্ছে আপু? এগুলো কেমন দামে সেল হচ্ছে? এগুলো 16,000 করে এসেছে। ওইগুলো জি, ওটা হলো ক্রিমসন পেলিট 15, 35,000 টাকা জোড়া। মাশাআল্লাহ, এগুলো অনেক সুন্দর, একটু হাই মিটেশনের হয়ে থাকে 15-এর মধ্যে। জি। এছাড়া এখানে জাপানিজ দেখতে পাচ্ছি আমরা। জাপানিজ গুলো হচ্ছে ডিম বাচ্চা করা, এগুলো সব ব্রিডিং পেয়ার। জি, এরা জাপানিজ বাজরিকার আর কি। জি জি, 2,500 টাকা করে জোড়া নিতে পারবে। আমরা 2,500 করে জোড়া চাইলে নিতে পারবে। জাপানিজ দেখতে পাচ্ছি এখানে। এটা তো ইয়েলো কালার মনে হচ্ছে, লরি, রেড কালার লরি। রেড কালার, হ্যাঁ। এটা ডিম দেওয়া। জি, এটা একটা ফিমেল, এটা নিলে 20,000 টাকা। 20,000? গতকালকে আরিফ ভাই আসছিল, 16,000 বই লাগেছে। আরিফ ভাই বলে গেছে? আরিফ ভাই মনে হয় রাগ করছে, কিন্তু আমি আরিফ ভাই বলছি, আরিফ ভাই আমি জোড়া করব, আমার একটা মেল দেন 16,000 দিয়ে। উনি আর দেয় না কিন্তু, এটা ওনার কাছে মেল আছে। মাশাআল্লাহ, উনি আমার মেল দেয় না, কিন্তু আমি ওনার কাছ থেকে পরে মেল নিব। জি, ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব, জোড়া করব। আমরা এখানে লাভবার্ডের টেম্পোরার বেবি গুলো দেখতে পাচ্ছি মনে হয়। এগুলো হচ্ছে হ্যান্ড ফিডিং এর জন্য, তাই না আপু? হ্যান্ড ফিডিং করাচ্ছেন? হ্যান্ড ফিডিং করাচ্ছি। এগুলো হ্যান্ড ফিডিং করাচ্ছে। আরো বেবি আছে আপু? এখানে কতগুলো টেম বেবি আছে? এখানে কিছু টেম বেবি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লোটিনো কোকাটেল দুইটা, আর এখানে গ্রে আছে মনে হচ্ছে চারটা। আর এইটা কি আপু? এই পাশে, এই পাশে টার্কিশ কোনরের বাচ্চা, টার্কিশ কোনর, এই জন্য কালারটা আমি চিনতে পারি না। এগুলো কেমন দামে সেল হচ্ছে? টার্কিশ কোনর, অনেক সুন্দর। তো আপু ভালো থাকবেন, আপনার যোগাযোগের নাম্বারটা বলে দিয়ে যান আমাকে। মোবাইল নাম্বারটা 01750175897 897 2004 2004। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। ভাই এটা জাত সম্পর্কে বলা যাবে আমাদেরকে? ওর বিটা হচ্ছে জার্মান স্পিচ। জার্মান স্পিচ না, অনেক সুন্দর। এটা ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। এদের কি ভ্যাকসিনেশন করানো আছে? হ্যাঁ। বয়স কতদিন ওর? 2 বছর প্লাস। 2 বছর। ফুড হ্যাবিট কি কি? বয়েল চিকেন, বয়েল ফিশ। বয়েল চিকেন, বয়েল ফিশ। ও তো বাইট করে না? জি। কামড় দেয়? ও না, কামড় দেয় না। অনেক সুন্দর, খুবই সুন্দর। আপনার বাসায় কতগুলো আছে? তিনটা। তিনটা? আপনি কি শখে পালেন নাকি প্রফেশনালি এগুলো সেলে যাচ্ছে? শখে। শখে মানে সেল করেন না? সেল করা হয়, বাট ওইরকম ভাবে প্রফেশনালি সেল না। আজকে কি ওখানে ঘুরতে আসেন? হ্যাঁ, ঘুরতে আসে। অনেক সুন্দর, মাশাআল্লাহ। ভাইয়া মোবাইল নাম্বারটা দেওয়া যাবে, কেউ যদি এটা সম্পর্কে জানতে চায় আপনার কাছ থেকে, তাহলে আপনি একটু আইডিয়া দিতে পারবেন? কষ্ট করে যদি একটু বলেন। 060। জি, নাম্বারটা একটু বলে দিন। 0160। জি। 888। জি। 3927। 3927। আপনার নামটা একটু বলে দিবেন। পার্থ সরকার। পার্থ। জি, থ্যাংক ইউ পার্থ দা। বাট আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনারা কেমন? আমি ভালো আছি। আপনারটা হচ্ছে ক্যাটস এন্ড ডগ? ক্যাটস এন্ড ডগ বাংলাদেশ। আমি দেখিয়ে দিচ্ছি একটু দর্শকদেরকে, লোকসহ এখানে দিয়ে আছে। এগুলোর সম্পর্কে আমরা একটু জানবো, এগুলো জাত সম্পর্কে জানবো, দামের আইডিয়া দেওয়া যাবে? আমার কাছে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এটা। জি, এটা হাস্কি সাইবেরিয়ান হাস্কি। হাস্কি সাইবেরিয়ান হাস্কি, দুইটা চোখ দুই কালার। অর্ডাই? অর্ডাই। ও মাই গড, দারুণ তো। অর্ডাই, খুবই সুন্দর, মাশাআল্লাহ। আমার বোন এটা। এগুলোর প্রাইস আইডিয়া দেওয়া যাবে আমাদেরকে? এটার প্রাইস প্রায় 1.5 লাখ টাকা পড়ে যাবে। 1.5 লাখ টাকা পড়ে যাবে, কারণ অর্ডাই বাচ্চা খুব মানে, অর্ডাই আমি জানি দাম অনেক বেশি হয়ে থাকে অর্ডাই গুলো। এটার বোন কে এটা বললেন? এটার বোন এটা। এটার বোন হচ্ছে এইটা, খুবই সুন্দর। ওদের কোনো নাম দেয়া আছে? না, ওদের কোনো নাম দেয়া নেই। চাইলে আপনার কাছ থেকে ক্রয় করতে পারবে। নাম শ্যাং। ওর নাম শ্যাং। 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 ও অনেক সুন্দর। এই পাশের দুইটা সম্পর্কে আমাদেরকে একটু বলুন। এটা আছে জার্মান শেফার্ড লং কোট। জি, আমরা দেখতে পাচ্ছি জার্মান শেফার্ড লং কোট, অনেক সুন্দর। এগুলোর প্রাইস আইডিয়া কেমন? এটা প্রাইস, এটা 80,000 টাকায় সেল। 80,000 টাকায় সেল হবে। আর এই যে একটা রিল্যাক্স আছে, এটা রটেলার। রটেলার। রটেলার কত করে? ফিমেল বাচ্চা, ছোট বাচ্চা না রটেলার। এটা তো বিগ সাইজের হবে মনে হয়? এটা বিগ সাইজের হবে, এটা অনেক বড় হবে। এটা কেবল বয়স 2.5 মাস চলবে। রটেলার গুলো কেমন দামে সেল হয়? এটা 85,000 টাকা বেচে। বেবি গুলোই? হ্যাঁ। এখানে আর খাতার মধ্যে আছে
জার্মান শেপার্ড আমরা দেখতে পাচ্ছি, তারপর চকলেট ল্যাব আর হাস্কি, এটা হাস্কি তো বিশাল বড় সাইবেরিয়ান হাস্কি, 7 মাস ভাইয়ের সাথে যোগাযোগ করলে যে কেউ নিতে পারবে তো না, বা আমার সাথে যোগাযোগ করলে যে কেউ নিতে পারবে, দেওয়া নাম্বারে জি হোয়াটসঅ্যাপ আছে, জি কার্ড কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি দর্শকদেরকে, এখানে নাম্বারও যোগাযোগ করলে এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং নিতে পারবেন। আমরা এখন চলে আসছি হচ্ছে এইচআর এভিয়ারি, ভাইয়ার সাথে কথা বলবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভাইয়া কি কি নিয়ে আসেন দর্শনার্থীদের জন্য? আজকে নিয়ে আসছি বাজরিগার, জি কয়েক মিউটেশনের বাজরিগার আছে আমার কাছে, আমাদের নিজেদের ফার্ম আছে এইচআর এভিয়ারি, আমাদের ফার্মের যত সব বাজরিগার আমরা সব নিয়ে আসছি এখানে আছে, এগুলো কেমন দামে সেল হচ্ছে এই বাজিগার? এখানে ভাই আমার কাছে 1800 থেকে 5000 টাকা পর্যন্ত আছে, 1800 থেকে 5000। আর এই নিচের এগুলো কেমন দামে? এগুলো ভাই বাচ্চা হচ্ছে 1200 থেকে 2000 টাকা, 1200 থেকে 2000 টাকা পিস। আর ওই পাশের ওই বাজিকের গুলো কেমন দামে সেল হচ্ছে? ওই বাজিকের গুলো ভাই জোড়া আছে, এক জোড়া আছে 10000 আর এক জোড়া আছে 8000, 10000 এবং 8000। 10000 কোনটা? এই পাশেরটা, এই যে এই দুইটা হচ্ছে 10000, এই যে এইটা এবং এইটা, এটা হচ্ছে 10, ওই দুইটা হচ্ছে 8000, এইটা 8000। এগুলো দাম একটু বেশি হয়ে থাকে, এক্সিবিশন সাইজ আসলে অনেক সুন্দর অ্যাভেলেবেল আছে না ভাই? জি ভাই, তাহলে আরো দেওয়া যাবে। আমরা এই পাশে কিছু পাখি দেখাবো ভাইয়াদের, এগুলো ফর সেল এখানে দেয়া আছে, অনেক বাজিকা সুন্দর সুন্দর কালারফুল বাজিকা নিয়ে আসে ভাইয়ারা। ভাইয়াদের লোকেশন কোথায়? আমাদের লোকেশন হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর সেকেরটেক 9 নম্বর, মোহাম্মদপুর সেকেরটেক 9। আমাদের ফার্ম আছে এইচএনআর এভিয়ারি, ওখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, ফেসবুক পেজ আছে, জি এইচএনআর এভিয়ারি এই যে ফেসবুক পেজ আছে। এই পাশে আমি লোগোটা দেখিয়ে দিচ্ছি, ভাইয়াদের সাথে যোগাযোগ করলে হাই মিউটেশনের বেশ কিছু পাখি এখানে নিতে পারবে। আর এখানে গোল্ডিয়ান দেখতে পাচ্ছি এবং ফিনস, বিগ সাইজের জামু সাইজের ফিনস দেখতে পাচ্ছি, গোল্ডিয়ান ফিনস এবং এক্সিবিশন ফিনস আছে, এক্সিবিশন গুলো সেল হয়ে গেছে, সেল হয়ে গেছে। গোল্ডিয়ান জোড়াটা জাস্ট আছে, এটা কি রকম দামে সেল করছেন? গোল্ডিয়ানটা ভাই এক্সিবিশনে সেল করছে 8000 টাকা, 8000। আর গোল্ডিয়ান গুলো কেমন দামে? গোল্ডিয়ান জোড়াটা ভাই 5000 টাকা। আর ওটা তো বেঙ্গলি মনে হচ্ছে? জি ভাই বেঙ্গলি, বেঙ্গলি। এছাড়া আমরা নিচেও কিছু গোল্ডিয়ান দেখতে পাচ্ছি, এখানে গোল্ডিয়ান আছে, এখানেও বাজিগের আছে। আপনাদের যোগাযোগের নাম্বার দেওয়া যাবে ভাইয়া? ভাইয়া নাম্বার, জি অবশ্যই, জি নাম্বার 0177, জি 11, জি 40103। যোগাযোগ করলে যে কেউ নিতে পারবে। জি ভাই অবশ্যই, ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য, আপনাকেও ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? জি ভালো আছি ভাই। ভাই আপনার এখানে আসলাম এবং আমাদের মন ভরে গেল এক্সিবিশন সাইজ দর্শনার্থীদের জন্য, দারুণ দারুণ কিছু মুরগির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমরা অনেকেই দেখিনি, জি জি, এগুলোর দাম এবং হচ্ছে জাত এই সম্পর্কে দর্শকদেরকে আমরা একটু আইডিয়া দিব, জি জি। তো আমরা উপর থেকে আসি, এই যে মারাত্মক সুন্দর, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি ওর কালারটা এরকম, মানে বাংলাদেশে আমি কখনো দেখিনি, আমার চোখে পড়েনি, এটার জাতটা একটু বলবেন? এটা রুস্তম, রুস্তম, জি মাশাআল্লাহ অনেক সুন্দর, দর্শক এটা দেখেন, এটা আমেরিকান রুস্তম, আমেরিকান রুস্তম। এগুলো কেমন দামে সেল হয়? এটা রানিং পেয়ার হচ্ছে আপনার 60000 টাকা, রানিং পেয়ার 60000। আপনার কাছে 25000 अवेलेबल আছে? আছে, अवेलेबल আছে, अवेलेबल আছে, দেয়া যাবে। আর নিচে দেখতে পাচ্ছি এইখানে এই যে সুন্দর ছোট সাইজের মধ্যে, হ্যাঁ এগুলোকে কি বলে ভাই? এটা কমলিয়াম ইউরোপিয়ান, ইউরোপিয়ান না, জি জি। এগুলো জোড়া কেমন দামে সেল হয়? এটা জোড়া রানিং পেয়ার হচ্ছে আপনার 40000 টাকা, 40000 টাকা। মারাত্মক সুন্দর। এখানে আরো একটি মুরগি আমরা দেখতে পাচ্ছি বিগ সাইজে, ফিজিয়ান, ফিজিয়ান ব্রাহ্মা, ফিজিয়ান ব্রাহ্মা আমেরিকান, অনেক সুন্দর মাশাআল্লাহ, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এত সুন্দর সুন্দর নাইস এবং ফ্যান্সি কিছু মুরগি থাকে, এক্সোটিক মুরগি যেগুলো আসলে আমাদের এর আগে দেখা হয়নি, অনেক আমরা দেখিনি। এই যে এই জাতটা সম্পর্কে একটু বলবেন? এটা হচ্ছে রুস্তম, রুস্তম, ওই রুস্তমেরই এই জাত, আমরা ইউরোপান্ডি, ইউরোপান্ডি অনেক সুন্দর, রুস্তম। আর এইটা তো ফ্রিজিয়ান ব্রাহ্মা, হ্যাঁ এটা ফ্রিজিয়ান ব্রাহ্মা, এক মাশাআল্লাহ। আর উপরের ওগুলো? এটা হচ্ছে হাসিলের ছোট জাতের, হাসিলের ছোট জাতের। আর এই পাশের এগুলো? এটা হচ্ছে সুমাত্রা, সুমাত্রা অনেক সুন্দর, এইটাও মাশাআল্লাহ খুবই সুন্দর। এগুলোর দাম কেমন জোড়া? এটা 50000 টাকা, 50000 টাকা জোড়া। আর এইটাকে কি বলে? এটাকে বলে জগবিং, জগবিং, মারাত্মক ফ্যান্সি কবুতর, ফ্যান্সি কবুতর, এক্সোটিক জগবিং,
ওদের মুখটাই তো দেখতে পাচ্ছি, হ্যাঁ মুখটা দেখা যাচ্ছে, ওদের মুখটাই দেখা যাচ্ছে না, মাশাআল্লাহ খুবই সুন্দর। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি সামনের দিকে কিছু আছে, অনেক দর্শনার্থী আছে আমাদের আজকের মেলায়। এগুলাকে কি জাত বলে? এটা ব্রাহ্মা, ব্রাহ্মা আমেরিকান ব্রাহ্মা। আর এই পাশের এগুলো, এগুলো হচ্ছে ব্রাহ্মা সেরামা, সেরামা আছে, সেরামা বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট মুরগি, হ্যাঁ সেরামা। আমরা অন্য পেটস, অন্য ব্র্যান্ড পেটস যারা দেখি তারা, এটা পেয়ার হচ্ছে আপনার 4000 টাকা। মাশাআল্লাহ, আমরা খুব দ্রুতই শেষ করে দিব ভাইয়া, আপনার যোগাযোগের নাম্বারটা যদি একটু শেয়ার করতেন। নম্বর 01784 জি 96 জি 7374 জি। লোকেশন পশ্চিম নাগালপাড়া লুকাসের মোড় তেজগাঁও। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। মেলায় আমরা এখন চলে আসছি ক্রাউন লফটের এইখানে স্টলে, আমরা দারুণ দারুণ কিছু মুরগি দেখাবো আপনাদেরকে। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। মেলাতে ভাইয়াকে পেয়ে গেলাম, ভাইয়াকে তো আমার পরিচিত, আমরা এর আগেও ভাইয়ার ভিডিও করেছি। আজকেও ভাইয়া একটি ইউনিক হেজক নিয়ে আসে এবং প্রচুর দর্শনার্থী, আমি একটু দেখাচ্ছি দর্শনার্থীদেরকে, এখানে অনেক দর্শনার্থী আসছে এটা দেখার জন্য হেজকটি। ভাইয়া এটা মানে জাত সম্পর্কে একটু বলে দেন। এটা হচ্ছে সল্ট এন্ড পেপার হেজক, এগুলা নিউ অ্যাডাল অ্যাডাল পেয়ার, এটা হচ্ছে পাবলিককে আজকে পরিচয় করার জন্য আনছে, পরিচয় করায় দেওয়া, পরিচয় করা। আসলে মেলাই তো তাই হয়, মেলাই তাই হয়, সবাই একটু জানুক, দর্শনার্থীদের সবাই জানুক, এই জন্য আসলে বেসিক্যালি আনছে। অনেক সুন্দর। আরেও একটি আছে এখানে, এইখানে একটি আছে, এই যে এখানে জোড়া হিসেবে নিয়ে আসছে, জোড়া হিসেবে, এটা আমার ফিমেল, এইটা ফিমেল, এটা মেল, আর এটা হচ্ছে মেল। অনেক সুন্দর হেজক গুলো ভাই, অ্যাভেলেবল আছে তো না আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ আমার কাছে অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল আছে। এগুলো কেমন দামে সেল হয়? এগুলো 18000 টাকা পেয়ার, 18000 করে পেয়ার। কয়টা করে বাচ্চা করে? এগুলো 4টা 5টা, 4টা 5টা। কতবার করে বছরে? এগুলো বছরে তিনবার বাচ্চা দেয়, বছরে তিনবার করে না? অনেক সুন্দর, খুবই সুন্দর। ভাইয়ের নাম্বারটা আমরা শেয়ার করে দিই অবশ্যই, 01825344906 জি। লোকেশন? লোকেশন মোহাম্মদপুর, মোহাম্মদপুর। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। তাশরিফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভাই, এই তো আলহামদুলিল্লাহ। ভাই এখানে এটা তো গালা বলে মনে হয় না? হ্যাঁ 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 গালা, এটা তো গালা কাকাতুয়া আর কি, গালা কাকাতুয়া আমরা জানি, এটা ফুল টেম মনে হচ্ছে। জি 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 জি, ফুল টেম না আসলে। এটা মেল না ফিমেল? এটা ফিমেল, ফিমেল না? হ্যাঁ। অনেক সুন্দর কিন্তু মাশাআল্লাহ, কালা কাকাতুয়া, সে ডান্স করতেছে তো? ও ডান্স করতেছে। এদিকে ঘোড়া, তুমি ওর নাম আছে কোনো? নাম না, ইয়া ওর নাম নেই না, মাশাআল্লাহ অনেক সুন্দর। একটু ডান্স করো, এদিকে এদিকে ডান্স করো, হ্যাঁ খুবই সুন্দর। এগুলো প্রাইস আইডিয়া কেমন? এগুলো 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যে, 2.5 থেকে 3 লাখ টাকায় বিক্রি হয় গালা কাকাতুয়া। এগুলো সবগুলো প্রাইস চ্যাম্পিয়ন, এই যে এগুলো এখানে ভাইয়া যে পাখিগুলো এখানে নিয়ে আসছে সবগুলোই কিন্তু চ্যাম্পিয়নশিপ ওনার, এগুলো সব প্রাইস চ্যাম্পিয়ন পেয়েছে এর আগে, খুবই সুন্দর। এখানে আমরা দেখতে পাচ্ছি জাপানিজ কোন হয় না? হ্যাঁ জাপানিজ উইং, এই যে এগুলো। আর এইখানে দেখতে পাচ্ছি এগুলো কি ব্ল্যাক উইং? জি জি জি, এটা আমি যতদূর জানি বাংলাদেশে মনে হয় এটাই একটাই আছে, এই এক জোড়াই আছে, কোথাও পাবেন না বাংলাদেশে, এক জোড়াই আছে এই ব্ল্যাক উইং যেটা আর কি। এগুলা যে আমরা দেখতে পাচ্ছি জাপানিজ অনেকগুলো দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। এছাড়াও নিচেও কিছু আছে আমরা দেখতে পাচ্ছি, এইখানে খুবই সুন্দর আরো এক জোড়া বাজিকা দেখতে পাচ্ছি। আমার সিফাত ভাইয়ের শখের, এগুলা সবগুলোই শখের না? জি জি জি। আপনাদের লোকেশনটা কোথায়? লোকেশন বলতে ই আমরা কি মানে কোনো ওয়্যারহাউস বা কোথাও পালি না, এই এগুলা আমাদের বাসার মধ্যেই, বাসার মধ্যেই। হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর। ইয়ার নামটা বলে দেন আমাদের, আরোহী, আমি দেখিয়ে দিচ্ছি, আরোহী তাবাসসুম, আরোহী তাবাসসুম ভাবির নামে আর কি, ফেদার্স। অনেক সুন্দর, জি জি খুবই সুন্দর একটা নাম, ইউনিক একটি নাম। তো ভালো থাকবেন ভাইয়া। জি ভাইয়া, ভাই আসসালামু আলাইকুম। ধন্যবাদ। রাতুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ভাইয়া কেমন আছেন? এই তো, আপনি? মাশাআল্লাহ, এটার জাত সম্পর্কে আমাদেরকে একটু বলবেন? ওর জাতের নাম হচ্ছে সেন্ট বার্নার্ড। জি, ও তো বিগ সাইজের অনেক। জি, এটা কি এরকমই থাকে না আরো বড় হয়? না এটা ফুল গ্রোন, এটা ফুল অ্যাডাল্ট। জি, তো তো মনে হয় ছেলে না? না ও মেয়ে, মেয়ে। জি, ছেলেটা আরো বড়, ছেলে আরো বড় হয়। জি, এগুলো কোন দেশের ভাইয়া? ও হচ্ছে সুইজারল্যান্ডের, সুইজারল্যান্ডের। জি,
আপনি সুইজারল্যান্ড থেকে নিয়ে এসেছেন? ডাইরেক্ট সুইজারল্যান্ড থেকে। ডাইরেক্ট সুইজারল্যান্ড। কতগুলো আছে আপনার বাসায়? আমাদের বাসায় টোটাল 25টা জাতের 108টা কুকুর আছে। 25টা জাতের 108টা আছে। জি। তার মানে হিউজ কালেকশন। জি। চাইলে আমরা সলো ভিডিও করতে পারবো একদিন। অবশ্যই। আপনার ফার্মে কি ব্রিডিং করাচ্ছেন? হ্যাঁ, ব্রিডিং হচ্ছে। এগুলো সেল করেন? না, আমরা প্রফেশনালি সেল করি না। সেল করেন না? না। এগুলো কেমন দাম, একটু আইডিয়া দেওয়া যাবে? এগুলো যদি আপনি ইম্পোর্ট করে আনেন, জি, 2-2.5 লক্ষ টাকা পড়বে। 2-2.5 লক্ষ। যদি হোম ব্রিড কেউ নেন তাহলে 80,000 টাকা পড়বে। ও, অনেক বড়। দেখেন দর্শনার্থীরা কিন্তু ভয় পাচ্ছে ওকে দেখে, অনেক সুন্দর। এছাড়া আরো একটি দেখতে পাচ্ছি আপনার এই দেখেন এই পাশে যেটা আছে, এটার জাত সম্পর্কে একটু বলবেন? ওর জাত হচ্ছে বুল ম্যাস্টিফ। জি। ওর নাম হচ্ছে কিং। কিং? জি, লিও কিং। লিও কিং। ও দেখতে অনেক মানে ওর অ্যাগ্রেসিভ মনে হচ্ছে দেখে আসলে, কিন্তু ও অ্যাগ্রেসিভ না। এগুলোর প্রাইস কেমন? ও 1.5 লাখ হচ্ছে ইম্পোর্ট করে আনলে, আর বাচ্চা যদি দেশ থেকে কালেক্ট করেন 60,000 টাকা। 60,000 এর মতো পড়ে। জি। আচ্ছা, এছাড়াও আরো একটি দেখতে পাচ্ছি, এটার জাত সম্পর্কে একটু বলবেন আমাদেরকে? এটার জাতটা হচ্ছে ডোবারম্যান। ডোগার না, ডোবারম্যান বলে। আর ওর উৎপত্তি স্থল হচ্ছে আমেরিকা। আমেরিকান ডোবারম্যান। আমেরিকান, আমেরিকান, সরি, আমেরিকান ডোবারম্যান। ডোবারম্যান। এগুলোর প্রাইস কেমন ইম্পোর্ট করলে? এগুলো ইম্পোর্ট করলে 1,20,000। 1,20,000। চাইলে আপনাদের কাছ থেকে নিতে পারবে না এগুলো? বেবি হইলে নিতে পারবে। বেবি হইলে নিতে পারবে না? অনেক সুন্দর কিন্তু এটা, কিউট, মারাত্মক সুন্দর। এটার নাম আপনি কি? হ্যাঁ, হেজেল। ওর নাম হেজেল না জাত? ওর জাতটা কি? কমেডিয়ান। কমেডিয়ান, কমেডিয়ান, কমেডিয়ান। অনেক সুন্দর, ছোট্টর মধ্যে অনেক কিউট, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই যে ছোট্ট বাবু কিন্তু ধরে আছে, অনেক সুন্দর। শুধু দর্শক, আমাদের পরিচিত মুখ আলিফ ভাই, আমরা বড় বড় ভিডিও দিয়ে থেকে আজকে আলিফ ভাই চলে আসছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী মেলাতে পাখি নিয়ে এসে বাসায় টিম কর। আলিফ ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম মুর্শিদ ভাই। ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভাই মাশাআল্লাহ, সুন্দর টিম, কোকাটেলো দেখতে পাচ্ছি, লাভবার্ড দেখতে পাচ্ছি। লাভবার্ড দুইটা অপালাইন না? অপালাইন, অপালাইন, সুপার টিম। এগুলো কি আপনার বাসায় টিম করা? জি ভাই, দেখেন ও কাঁধে আসার জন্য পাগল। কাঁধে আসার জন্য পাগল, টিম করা। হাতে একটু দেখতে পাচ্ছি হোয়াইট ফেজের মধ্যে ঝর্ণা, অ্যালবিনো ব্লাড লাইন। অ্যালবিনো ব্লাড লাইন। এটা কথা বলতে পারে বিক্রির জন্য দাম বলা যাবে? দাম বলা যাবে অবশ্যই। এটা কত দামে সেল হবে? এটা যদি কেউ নেয় ফিক্সড প্রাইস পড়বে এটা 4,000 টাকা। 4,000 টাকা পড়বে। আমি দেখাই দর্শকদেরকে, অনেক সুন্দর কথা বলা। জিনিস বলতে পারে, পিকু বলতে পারে, অনেক ধরনের চিজ আছে। আচ্ছা, এইখানে এইখানে এগুলো বিক্রি হবে তো? হ্যাঁ, এগুলো বিক্রি হবে। এগুলো পার পিস 5,000 টাকা। পার পিস 5,000 করে? জি। ফুল টিম? সুপার টিম, সুপার টিম। আপনার নাম্বারটা দিয়ে দেন। নাম্বার 0188 0877576 7502 502। জি, ধন্যবাদ আলিম। ওকে মোর্শেদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের ছোট্ট বন্ধু রেদওয়ান, রেদওয়ান কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমাদেরকে এগুলো সম্পর্কে একটু পরিচয় করিয়ে দাও। এটার জাতটা কি রেদওয়ান? এটা হলো ব্রিটিশ বুলডগ। ব্রিটিশ বুলডগ? হ্যাঁ। অনেক সুন্দর কিন্তু, খুবই সুন্দর ব্রিটিশ বুলডগ। ওর চেহারাটা মানে অন্যরকম, আমরা যেরকম দেখি আর কি ফিল্মে, ইয়াতে খুবই সুন্দর। এগুলো সেল করো তোমরা? না, এগুলো আমরা সেল করার জন্য আনি না, এগুলো মানুষ দেখে তো, দেখানোর জন্য, প্রদর্শনীর জন্য নিয়ে আসো আজকে না? অনেক সুন্দর। আর এইটা কি? এটা রাশার্ড। রাশার্ড, রাশার্ড, রাশার্ড। অনেক সুন্দর, আমি আসলে জানি না নাম, এই জন্য আমি তোমার কাছে জিজ্ঞেস করলাম। এগুলো কোন দেশে? এটা হলো ইংল্যান্ড থেকে আনা। ইংল্যান্ড থেকে আনা? আচ্ছা, এটাও তো বুলডগ। এটাও বুলডগ, বুলডগ। এগুলো কোথা থেকে আনা? এগুলো আমেরিকা থেকে আনা। আমেরিকা, এইটা এবং এইটা? হ্যাঁ, দুইটা আমেরিকা থেকে আনা। অনেক সুন্দর। তোমাদের কোনো পেজ আছে? জি, ওই যে ওটা আইকনিক বাংলা চ্যানেল। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আইকনিক বাংলা চ্যানেল এন্ড এগ্রো। রেদওয়ান, তোমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ওই যে ওই নাম্বার, নাম্বারে যোগাযোগ করবে। এইটা, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে নাম্বার দেয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করা যাবে। আর এই পাশে একটা নাম্বার দেয়া আছে। আমাদেরকে পরিচয় করায় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রেদওয়ান, ভালো থাকো, আল্লাহ হাফেজ। দর্শক, আমরা এখন চলে আসছি হচ্ছে সারের সেকশনে, জিওয়ালাতে একটি পাশে সারের একটা সেকশন দিয়ে আছে। এই সাইজের গরু আসলে আমার লাইফে আমার দেখা হয়নি, বিগ সাইজ। ক্যামেরায় কতটুকু আপনারা বুঝতে পারছেন আমি জানি না, বিগ কাউ, মাশাআল্লাহ। দেখেন দর্শক, অনেক সুন্দর। এখানে অনেক গরু দেখতে পাচ্ছি আমরা, এগুলো মানে সরাসরি এসে না দেখলে আসলে বুঝতে পারবেন না দর্শক, বিশাল সাইজ। দর্শক, ঢুকে হাতের বাম পাশে, বাম পাশে আপনারা দেখতে পাবেন এই সাইজের, বিগ সাইজের। ও মাই গড, মাশাআল্লাহ। দর্শক, ক্যামেরায় আমরা আসলে দেখাতে কতটুকু পারবো আমি জানি না, দেখার মতো।
আমার লাইফে আমি দেখিনি এত বড় বিশাল বড় সাইজের গরু। বিশাল প্রচুর দর্শনার্থী আজকে ফ্রাইডে হওয়াতে অনেক দর্শনার্থী এসেছে হাটে আমাদের এই প্রাণী সম্পদ মেলায়। অনেক সুন্দর দর্শক, এইটা হচ্ছে বিশেষ আকর্ষণ মেলায় দেখতে পাচ্ছেন, মানে এদের শিংগুলো স্পেশালি এই যে শিং, ও মাই গড, বিশাল বড়, মারাত্মক সুন্দর। এগুলো হচ্ছে চাটগাইয়া এগ্রো, যারা এটা নিয়ে আসছে এটা হচ্ছে চাটগাইয়া এগ্রো। এই পাশে আরও একটি বিশাল গরু, ও মাই গড, ফাইন ক্যাটল রেঞ্জ পাবনা থেকে এসেছে এই গরুগুলো। ও মাই গড, কি সাইজ বাবা, বিশাল, অসম্ভব সুন্দর, অসম্ভব। ভাই আসসালামু আলাইকুম, আপনাদের হাতে একটি প্রাইজ দেখতে পাচ্ছি। জি ভাই, এটা সম্পর্কে আমাদেরকে একটু বলবেন, এটা কিভাবে পেলেন? এটা এই মেলায় পুরা সাইয়াল দেশাল গরুর ভিতরে এটা প্রথম যোগাযোগ নাম্বারটা দেওয়া যাবে, 01716-234-3000। লোকেশন পাবনা। পাবনা, জি, ধন্যবাদ। ক্যাডেট কলেজের সামনে এমআর এগ্রো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালাম। দর্শক, আমরা চলে আসছি ছাগল এবং ছোট গরুর মধ্যে যে সেকশন সেখানে। এটা কি জাত ভাইয়া? ইন্ডিয়ান, ও মাই গড। দর্শক, একটা মজার জিনিস দেখাই, এখানে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এর চাইতেও ছোট গরু আছে এখানে, বুট্টি গরু না, এই যে এই ছাগলের চাইতে ছোট গরু আছে এইখানে, এটা হচ্ছে বুট্টি গরু, অনেক ছোট সাইজে, বিশাল ছোট। এই যে এইখানে যে ছাগল আছে এটার চাইতে ছোট হচ্ছে এই গরুটি, এটি হচ্ছে বুট্টি গরু, অনেক সুন্দর। এই পাশে প্রচুর গরু আছে আরো, আর কিছু ছাগলও দিয়ে আছে, আমরা দেখানোর চেষ্টা করলাম। আজকে কিন্তু দর্শনার্থীদের প্রচুর ভিড়, প্রচুর ভিড় হয়েছে আজকে দর্শনার্থী, বন্ধ থাকার কারণে অনেক দর্শনার্থী এসেছে। এই যে এইখানে খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি ভেড়া, গারল, এটা হচ্ছে গারল, এটা কিন্তু গারল, অনেক সুন্দর দেখার মতো একটি জিনিস, গারল, খুবই সুন্দর। প্রচুর দর্শনার্থী এসেছে আজকে মেলাতে, খুবই সুন্দর একটি পরিবেশ। এইখানে মেলার এই মাঠের মধ্যে আরেকটি দেখতে পাচ্ছি ভুট্টি গরু, অনেক ছোট সাইজের। এখানে প্রচুর দর্শনার্থী, কিছু ছোট ছোট বাবুরা এসেছে, অনেক লোক এসেছে, এটাও ভুট্টি গরু, অনেক সুন্দর দেখার মতো। কিন্তু এইখানে দেখতে পাচ্ছি বিশাল সাইজ, বিশাল, এখানে হচ্ছে উটের প্রদর্শনী, বিশাল ব্যাপার, প্রচুর মজা হচ্ছে। অনেক দর্শনার্থী এসেছে আজকে এবং উটের পিঠে চড়ে রাইড করছেন দেখতে পাচ্ছি, সম্ভবত বাবার মেয়ে, অনেক সুন্দর, ও বিশাল ব্যাপার, মজার মজার একটি দৃশ্য। একজন বাবা তার বাচ্চাদেরকে নিয়ে উঠেছে উটের পিঠে, মেলায় কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ আজকে জমে উঠেছে মেলা।